ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপের সদস্যের জন্মদিনে দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো এক মাসের রেশন সামগ্রী। তাগিদটা ছিল সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করা। আর সেই থেকেই নদী তীরবর্তী এলাকার উদ্যোগী যুবকদের প্রচেষ্টায় গড়ে ওঠে ফেসবুক গ্রুপ সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি, আমার কার ভাষা আমার কার গর্ব নামে ফেসবুক গ্রুপ। তবে ভাষা সংস্কৃতি রক্ষার এই ফেসবুক গ্রুপের কার্যকলাপ আজ শুধু আর আটকে নেই ভাষা সংস্কৃতি চর্চার মধ্যে। সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ এখন এলাকার মানুষের ভালো মন্দের সাথী হয়ে উঠেছে। গ্রুপের সদস্যরা এলাকার মুমূর্ষু রোগীর চিকিৎসার প্রয়োজনে রক্তের অভাব মেটানো থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় সব কিছুতেই মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। এবার ওই ফেসবুক গ্রুপের এক সদস্য অশ্বিনী দাস ওরফে মানু তার জন্মদিনটি গ্রুপের সদস্যদের নিয়ে একটু অন্যভাবে পালন করলেন। এদিন অশ্বিনীবাবু তার জন্মদিন ঘটা করে পালন না করে করোনা অতিমারির সময় এলাকার রুটি রুজি হারানো মানুষের মুখে এক মাসের জন্য অন্ন তুলে দেওয়ার উদ্যোগ নিলেন। এদিন সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপের সদস্য অশ্বিনীবাবুর জন্মদিন উপলক্ষে গোপীবল্লভপুর এলাকার দুটি দুস্থ পরিবারের হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এই খাদ্য সামগ্রীর মধ্যে যেমন ছিল তেল, মশলা, বিস্কুট, তেমনই ছিল চাল, মুড়ি সবই। আর ভাষা চর্চা বিষয়ক এই ফেসবুক গ্রুপের এরকম একটি উদ্যোগে খুব খুশি সুবিধা পাওয়া পরিবারগুলিও। এবার শুনে নেওয়া যাক আজকের এই কর্মসূচি সম্পর্কে কি বলেন ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপের এক সদস্য। ঝাড়গ্রাম থেকে ভবানী গিরির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। কর্মসূচি ছিল আজকে আমাদের সুবর্ণরৈখিক ভাষা গ্রুপের সুবর্ণরৈখিক আমকার ভাষা আমকার গর্ব পরিবারের পক্ষ থেকে দুটি দুস্থ পরিবারের হাতে এক মাসের রেশন তুলে দেওয়া হলো। এবং এই রেশন দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করেছেন অশ্বিনী দাস মানু, যিনি একটি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যার নিজেরই হয়তো দোকান এখন লকডাউন চলছে। তো উনি ওনার জন্মদিনে জন্মদিন পালন না করে উনি আমাদের হাতে একটি দুস্থ পরিবারের জন্য রেশন সামগ্রী তুলে দিয়েছেন এক মাসের জন্য। তো আমরা সেই জন্য এসেছিলাম গোবল্লপুরের এই বটতলা চোখের আমাদের করোনা কসরণীর এখানটায় দুটো পরিবারকে দেওয়া হলো এই আর কি। আপনার নাম? আমার নাম মণিমা সিংহ। আপনি গ্রুপের কি আছে? আমি গ্রুপের একজন সাধারণ সদস্য।